মুর্দাকে কবরে কিভাবে রাখা সুন্নাত একজন এক এক কথা বলেন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মুর্দাকে কবরে কিভাবে রাখবেন আল্লাহর সঙ্গে সাক্ষাতের আখিরাতের যাত্রা একটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে তাকে ওই রাখার সময় আমরা অনেকে সুন্নাত পদ্ধতিতে রাখতে পারি না দোয়া ঠিকই বলি বিসমিল্লাহু আলা মিল্লাতি রাসূলিল্লাহ বিসমিল্লাহু আলা সুন্নাতি রাসূলিল্লাহ অর্থাৎ আল্লাহর নাম এবং রাসূলের সুন্নাত অনুযায়ী নিয়ম অনুযায়ী রাখলাম আসল নিয়ম হচ্ছে উল্টা কয়েকটা পদ্ধতি আছে ভাই তিনটা পদ্ধতি আছে এর ভিতরে একটা আছে একেবারে পরিষ্কার ভুল আর দুইটা আছে সঠিক এর মধ্যে একটা হলো সর্বোত্তম এবং সুন্নাত সেটা কোনটা সেটা হলো কবর খনন করার পর গর্ত করে খনন করলে মুর্দার জন্য মাপ অনুযায়ী পশ্চিম পাশের যে কবরের আপনার অংশটা মাটির ওইটা নিচ দিয়ে একটা সুড়ঙ্গ করবেন সুড়ঙ্গ এই সুড়ঙ্গটাকে সুন্দর করে এমন ভাবে করবেন যে সুড়ঙ্গের ভিতরে গোটা লাশটা ঢুকায় দেওয়া যায় কথা কি বুঝতে পারছি কবরের পশ্চিম পাশের যে মাটির অংশটা এই চার নিচ দিয়ে একদম সুন্দর করে সুড়ঙ্গা করে লাশটাকে পুরো সুড়ঙ্গের ভিতরে দিয়ে দিবেন সুড়ঙ্গের ভিতরে লাশটা দিয়ে এরপরে বাঁশ অন্যান্য চাটা ইত্যাদি দিয়ে মাটি দিবেন এটা হলো সুন্নাহ সম্মত কথা কি বুঝতে পারছি সবচেয়ে উত্তম এটাই করবেন এটা যদি করা না যায় বৃষ্টির কারণে মাটি ভেঙে পড়বে সুড়ঙ্গ করা যাচ্ছে না করলেই ভেঙে পড়ে কোনোভাবে টিকে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কবরের মাঝখানে একটু গভীর করে আরেকটা গর্ত করবেন সেই গর্তের ভিতরে লাশ রাখবেন রাখার পর যাতে করে গর্তের ভিতরে পুরো লাশটা প্যাকের মতো হয়ে যায় তার উপরে এবার বাঁশ দিয়ে আপনার ছাউনি দিয়ে তার উপরে চাটা দিয়ে আপনি দাফন করতে পারেন এটাও করা যায় কিন্তু ওইটা হলো উত্তম তিন নম্বর আরেকটা পদ্ধতি হলো অনেকে দেখবেন কবরের এমনি পশ্চিম পাশে একটু ঠেলে ধুয়ে বা খুব দিকে একটু ঠেলে ধুয়ে আপনার ওইটার সাথে কোন রকম লাশে একটু কাইত করে ধুয়ে বা চিত করে ধুয়ে ওইটার উপরে বাঁশ দিয়ে দাফন করে দেয় এটা হলো সুন্নাতের খেলাফ অনেক জায়গায় এরকম দায় সারা কবর দেয় অতএব একটা মানুষকে কবর দিবেন আল্লাহর সাথে সাক্ষাতের শেষ যাত্রা এসে চলে যাবে ওই টাইমেও সুন্নাত অনুসরণ করবেন না এটা ভুল কথা খেয়াল করা উচিত এগুলো আমাদের